এবারে কিছু সংবাদ জানাবো এক নজরে। আরও বাংলাদেশ ব্যাংকের অনেক সেবা অনলাইনে নিয়ে আসা হয়েছে বাকি সেবাও অনলাইনে আনার কাজ চলছে বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রৌফ তালুকদার বিকেলে কক্ষে বিদার সাথে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে কথা জানান তিনি প্রধানমন্ত্রীর অনুমতি পেলে সারা দেশে বিএনপির ধ্বংসলীলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুবলীগ চেয়ারম্যান শেখ রাজধানীর আওয়ামী লীগের শান্তি কথা বলেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের আপাতত দায়িত্ব পালন করতে আইনি বাধা নেই বিচারপতি এনায়তুর রহিমের চেম্বার আদালত আজ এই আদেশ দিয়েছে রবিবার চেম্বার আদালতে এই বিষয়ে শুনানি হয় বোনদের সম্পত্তির ভাগ দিতে পারেন বাবা এমন শঙ্কা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে পরিকল্পিতভাবে হত্যা করে তারই ছেলে মাসুদ দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায় বাবাকে হত্যার জন্য অটো চালক রুবেলকে পাঁচ লাখ টাকায় ভাড়া করে মাসুদ